আসছো তোমরা কেন আসবে না এই দেখো আমার ফ্রেন্ড বন্ধুরা এই যে একজন শুভ সকাল বন্ধুরা রুমাস ডেইলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে সকাল সকাল দেখছি আবহাওয়াটা ভালোই আছে হাওয়াও হচ্ছে রোদ্রুও নেই এখন জানি না পরে বৃষ্টি হবে নাকি আকাশটাও মেঘলা হয়ে আছে তো আমার সকাল এখন কটা বাজে এখন 9:30 বাজে কিন্তু আমি এখন ঘুম থেকে উঠিনি বন্ধুরা আমি অনেকক্ষণ উঠেছি আজকে 6টার দিকে উঠেছি উঠে স্নান কাজ সেরে তারপরে স্নান সেরে রান্না করে নিলাম কেন রান্না করে নিলাম আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে মানে যেতে তো হবেই তার জন্য এই যে স্নান সেরে নিয়েছি রান্নাও হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে রওনা দেব তো কোথায় যাচ্ছি বন্ধুরা আমার ট্রেনিং আছে বালুরঘাটে তো আমি সেখানেই যাচ্ছি ট্রেনিংয়ে যেতেই হবে তো আমি যদি পারি কয়েকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যদি পারি আমি কথা দিতে পারছি না কারণ সব জায়গাতে সব কিছু করা ভিডিও করা যায় না সেই জন্য আগে থেকে বলতে পারছি না তো চলে চলো সঙ্গে থাকো পরে আবার আসি দেখো আমরা বসে আছি এখন কখন মিটিং শুরু হবে ট্রেনিং শুরু হবে তার জন্য সবাই বসে আছে সবাই মিলে গল্প করলাম অনেকদিন পর দেখা হলো এমনি তো ফিল্ডে দেখা হয় এখানে দেখা হলে ভালো লাগলো এখানকার পরিবেশটা খুব সুন্দর লাগছে চলো তোমরা আসো তোমরা কেন আসবে না এই দেখো আমার ফ্রেন্ড বন্ধুরা এই যে একজন তোমরা সঙ্গে থাকো আবার পরে আসছি চলে আসেন ম্যাডাম চলে আসো তোমার অপেক্ষা করছিলাম হ্যাঁ খোলা আছে হ্যাঁ যাও আমি পরে যাচ্ছি দেখো বন্ধুরা আমরা এখন সবাই মিলে আছি এরপর শুরু হবে আমাদের ট্রেনিং তো তোমরা সঙ্গে থাকো বারবারই আসছি সবার সাথে মিট হচ্ছে অনেকদিন পর সন্তোষী টাটা বলছে টাটা বলো বন্ধুদের তো আমাদের ট্রেনিং শেষ আমরা এখন বাড়ি ফিরবো
বাড়ির কাছ বাড়ির কাছাকাছি চলে এসছে। ঈশা কি করছ? Bye-bye.